जय दुखीनी माँ हा जय दुखीनी माँ हाय रे आमाय कोरे छे ललन कोरे छे ललन आमी केमने दीब ओई दुखीनी मायेर दफन आमी केमने दीब ओई दुखीनी मायेर दफन मागो तुमार मतो लय ना के हो आमाय कुले टानी मागो आमी हुन कांदे सिरे आमार चोखेर पानी छल 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 करे अम्मा जदि एई मुहूर्ते आमार काछे थाकतो मायेर आँचल दिये आमार चोखेर पानी मुछे दिये बोलतो तुई कांदोस का आमी तो तोर लागिया अनेक दोया करि मागो तुमार मतो लय ना के हो आमाय कुले टानी आँचल दिये मुछे ना कि आँचल दिये मुछे ना कि आमार चोखेर पानी हाय रे मा जननी आमार हाय रे मा जननी आमार मा दुनियाते आछे एरपर मार जन्य कलिजा एई गुलाम किब्रियार तार अम्मा दुनिया थेके चले गेछे एई मुहूर्ते तिनि जानबे तार भितरे तार मायेर जन्य केमन हाहाकार जार मा नाइ से बुझे मायेर शून्यता पृथिबीर कोनो किछु दिये पूरण करा जाए ना ठीक किना बोलेन এই জন্য আমার যুবক ভাইরা মা পেট লাথি মেরে দুনিয়াতে এসেছি কিন্তু মা দুখিনী বেহুশ হইয়া বিছানায় পড়ে গেছে কিন্তু পাশের বাড়ির মহিলা মাথায় পানি দেয় এরপরও মার হুঁশ আসে না ডাক্তার আইসা সেলাই দিল এরপর মার হুঁশ আসে না গো কিন্তু কেমনে মার হুঁশ আসে জানেন ওই মার কানের কাছে মুখটা লাগাইয়া যখন বলে কান্দিস না তোর ছেলে সন্তান দুনিয়াতে এসেছে ওই মুহূর্তে হাজার পরিমাণ হাজার পরিমাণ ব্যথা লইয়া মা ডাক দিয়া কয় আমার জাদু মনি রে দে আমার জাদু মনি রে দে মা দুখিনী পার পরিমাণ ব্যথা লইয়া রক্ত গুলা করে ব্যথা লইয়া মা দুখিনী রে কুলের মধ্যে লইয়া মা দুখিনী প্রসব বেদনা ভুলে যাই আমি যদি আজকে জাফর বাইরে বলি বাইরে তুমি যে মেয়ে হইছো কোন দোয়ার কারণে হইছো ও বাইরে মেয়র যে হইছেন কে কোন পাওয়ার মেয়র হইছেন তিনি বলবে কাহিনী বাইরে আমার মা আমার জন্য দোয়া করেছেন মায়ের দোয়ার কারণে আমি মেয়র হয়েছি মায়ের দোয়ার কারণে আমি চেয়ারম্যান হয়েছি মায়ের দোয়ার কারণে আমি কাউন্সিলর হয়েছি এই পৃথিবীতে একটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করে ওই মানুষটার নাম হলো জনম দুখিনী মা জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওরে মায়ের কান্দন যাবত জীবন দুই সাহার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কই একই দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখি মা গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখি মা জোরে কি আল্লাহু আকবার বলবেন না মার জন্য কেমন পাগল হইবা ওই পাগলের মতো পাগল হলে একদিন তুমি বুঝবা এক স্ত্রী তার সন্তান নিয়া ঘরের মধ্যে শুয়া রইছে ইন্দিমিন টাইমে সকবি রজনীতে সন্তানটা ঘুম থেকে উঠে গেছে এই কথাটা আমি প্রায় মাহফিল বলি ওই সন্তান উঠা যাওয়ার পর স্বামী স্ত্রী দুইজন শুয়া
এমন ভাবে শুয়ে রইছে, মাঝখানে সন্তানটা ঘুম থেকে উঠে গেছে। উঠার পরে হঠাৎ করে স্বামীও সজাগ হলো, স্ত্রীও সজাগ হলো, কিন্তু বাচ্চারা কান্দে। স্বামী শুয়ে রইছে, কিন্তু স্ত্রী তার সন্তান তার কোলের মধ্যে লইয়া ঘরের মধ্যে বলছে, মা বাবা কান্দো না। এরপর সন্তান কান্দে। আমার দেশের মধ্যে দেখবেন অনেক সময় সন্তান যদি কান্না করে, মা সন্তান নিয়ে বাহিরে চলে যায়, বাহিরে যায় আগুন পালানোর জন্য অনেক চেষ্টা করে। এ বন্ধুরে মনটা কেন এখন খারাপ হয়ে গেল? এখন তাহিরের দেখিয়া মুহের মুখের মধ্যে হাসি নাই কেন? বুঝেছি তোরার মা বাবার কথা বুঝি মনে হইয়া গেছে। অনেক আমার মতন পাগল বুঝি বাপ হারাইছো, গুলাম কিবরিয়ার মতন পাগল বুঝি মা হারাইছো। এই ব্যথা লইয়া তোমরা কান্দো, শুনে যাও শুনে যাও। এবার স্ত্রীর লইয়া সুন্দর করে ঘরের মধ্যে এমন ভাবে কান্দতেছে সন্তানটারে, স্ত্রী তার সন্তানটারে লইয়া উঠানের মধ্যে চলে গেছে। স্বামীটা ঘর থেকে তাকায় রইছে, তার স্ত্রী বাইরে একবার ডানে যায় আর একবার বামে যায়। মা সন্তানকে শীতের বেলা ঘুম পাড়ানোর জন্য নিজের শাড়ি কাপড়ের আঁচল মাথায় দিয়া আরে ঘুম পাড়াইবার জন্য একবার ডানে যায় আর একবার বামে যায়, চাঁদের দিকে তাকায় তাকায় গান গায়। এরপর সন্তানের কান্না বন্ধ হয় না। ও আমার বন্ধুরি, ও মারিশার বন্ধুরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, ও আমার খাগড়াছড়ির বন্ধুরা, রাঙ্গামাটির বন্ধুরা, পার্বত্য চট্টগ্রামের বন্ধু, এবার স্ত্রী তার সন্তানটারে বাহিরে ঘুম পাড়ানোর জন্য ঘন্টা পর ঘন্টা করতেছেন, কিন্তু সন্তানটা আর ঘুমায় না, শুধুমাত্র কান্না আর কান্না। ঘন্টা যাওয়ার পরে হঠাৎ কহিরা সন্তানটা মায়ের কোলে ঘুমায়া গেল। ঘুমিয়ে যাওয়ার পরে সন্তানটারে নিয়া ঘরের ভিতরে ঢুকলেন, দুইকা দেখতেছেন তার স্বামী ঘরের ভিতরে নাই। বন্ধুরে আমার, স্ত্রী আয়েশা দেখে স্বামী ঘরের ভিতরে নাই। স্ত্রী মনের ভিতরে অনেক প্রশ্ন জেগে উঠল, ঘন্টার পর ঘন্টা সন্তানটারে আমি কুলে লইয়া বাহিরের মধ্যে ঘুম পাড়াইলাম, কিন্তু আমার স্বামী ঘর থেকে একটা সেকেন্ডও বাহির হয় নাই, কিন্তু আমি আমার সন্তানটারে বাহিরে লইয়া আমি ঘুম পাড়াইলাম, আমার স্বামী ঘর থেকে বের হয় নাই। ওই মুহূর্তে এখন সন্তান ঘুমাইল, কিন্তু আমার স্বামী গেল কোথায়? এই চিন্তা কইরা দরজার মধ্যে সারাটা রাত দাঁড়াইয়া রইছি। হঠাৎ করে মসজিদের ভিতরে আজান হইয়া গেছে, ফজরের নামাজের আজান হইয়া গেছে। কিসের আজান হলো? আরো জোরে কোন কিসের আজান হলো? ফজরের আজান হইয়া গেল। ঘুম থেকে নামাজ কি খারাপ না ভালো? এবার ফজরের আজান হলো, এবার স্বামী কোনো খবর নাই, স্ত্রীটা ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া রইল। ও বন্ধুরে বন্ধুরে, ও ভাগাই ছড়ির বন্ধুরা, ও আমার ওগুন ছড়ির বন্ধুরা, কি বাসাই বলবো টাইমে ওই স্বামী কোথায় জেনে গেল? স্ত্রীটা দাঁড়ায় রইল, হঠাৎ করে দেখতেছে স্বামীটা কোথায় থেকে জেনে পাগল বেশি আসতেছে। জুড়ি জুড়ি কি আল্লাহু আকবার বলা যাবে না? এবাই ওই মুহূর্তে স্ত্রী ডাক দিয়া কয়, আমি তাকাইয়া দেখতেছি স্বামী আসতেছে, কিন্তু স্বামীর দাড়ির মধ্যে বালু লেগে আছে, স্বামীর মাথার চুলের মধ্যে বালু লেগে আছে, মাটি আর মাটি, চোখের পানি ফালাইয়া কান্দে গো। ওই মুহূর্তে স্বামী আস্তে আস্তে আইসা গাছের মধ্যে ধাক্কা লাগা এমন ভাবে বসলো, বসার পরে স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গয়া মা
আপনার সন্তান ঘুম থেকে উঠে গেছে, আপনার সন্তান ঘন্টার পর ঘন্টা কাঁদলো, কিন্তু আপনি একটা বার সন্তানকে কোলে নিলেন না, কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা কুয়াশার ভিতরে শীতের ভিতরে আমি আমার সন্তানকে নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাইলাম, কিন্তু আপনি কোথায় যেন চলে গেলেন, আপনার সন্তান ঘুমাইয়া গেল, এক তো সন্তান কোলে নেন নাই, আবার আপনি কোথায় গিয়েছিলেন? এই কথা বলার পরে স্বামীটা চোখের পানি ফেলাইয়া কান্দে, স্ত্রী ডাক দিয়ে বলে কেন কান্দেন, কোনদিন তো এমন ভাবে চোখের পানি ফেলাইয়া কান্দতে দেখি নাই। স্বামী ডাক দিয়ে কয়ে শুনো না, আমি কেন কান্দি জানো রে, আমি আমার সন্তান ঘুম থেকে কতবার উঠছে, আমি কোনোদিন সন্তানকে কোলে নেই নাই, কিন্তু আজকে তুমি সন্তানটারে কোলে লইয়া ঘর থেকে বের হয়ে যখন গেলা, আমি ঘর থেকে শুয়া শুয়া তাকায়া দেখলাম, একবার সন্তান নিয়ে তুমি ডানে যাও, আরেকবার সন্তান নিয়ে বামে যাও, ঘন্টার পর ঘন্টা তুমি কাটাইয়া দিতেছো। আমি এই কথা এই দৃশ্য তুমি একটা মা হইয়া সন্তানকে ঘুম পাড়াইবার লাগিয়া প্রতিদিন তুমি এমন ভাবে সজাগ হইয়া বাহিরে সন্তানকে ঘুম পাড়াইতে যাইয়া আরামের ঘুম হারাম কইরা দাও, না জানি আমার আম্মা কত রাত আমারে লইয়া এমন ভাবে রাত্রে না ঘুমাইয়া কাটাইছে। আমি তোমার এই দৃশ্য দেখো আমার মরা মার কথা মনে হইয়া গেছে, আমার মাথায় যে বালু গুলো দেখতেছ, আমার দাড়ির মধ্যে যে মাটি দেখতেছ, এই মাটি গুলা অন্য কোথার মাটি নো, তোমার দেইখা আমি সুদা চইলা গেছি কবরস্থানে, আমার মার কবরে যায় আমি গড়াগড়ি খাইছি, আমার সন্তান লইয়া তুমি একজন মা হইয়া এত কষ্ট করছো, না জানি আমার মা আমারে লইয়া এমন ভাবে কত কষ্ট করেছে। এই জন্য আব্বুরে সময় থাকতে মায়ের জন্য পাগল হয়ে যাও, মার মনে কষ্ট দিয়া আজকেও আমি এই গ্রামে তিনজন বায়াতে রাসূল গ্রহণ করাইছি, আজকেও আমি বাগাই শরীতে তিনজনকে মুরিদ করাইছি, কিন্তু মুরিদ তোমরা যারা তিনজন মুরিদ হইছো গো, তোমাদেরকে বইলা দিয়া যায় জীবনে যদি মার মনে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া আমার হাদিয়া তোফা দিয়া মনে করছো আমারে পায়া ফালাইবা, মনে করছো আমারে খুশি কইরা ফালাইবা, মনে করছো পর্তলি ফিসাবে খুশি কইরা ফালাইবা, না 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 মার মনে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া যাবে না, মার মনে কষ্ট দিয়া নবী পাওয়া যাবে না, মার মনে কষ্ট দিয়া আমি তাহিরিরে আব্বা আব্বা পেয়া ডাকবা, তোমার মতো মুরিদ আমার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা বাবা, আরে হাত তুলে বলো ঠিক কিনা বাবা, মার মনে কি কষ্ট দেওয়া যাবে, এই কথা বলো কষ্ট দেওয়া যাবে? আমি এখন কিছু কথা বলবো রাগ করেই বলবো, মানবা সবাই সবাই মানবেন তো? আমি দেখেছি এখানে পুলিশ প্রশাসন কোন থানা, বাগাইছড়ি থানার পুলিশ প্রশাসন আমার সামনে আছে, আমি দেখেছি, আমি 19 বছর ধরে ওয়াজ করি, কত বছর কিন্তু আপনারা শুনতেছেন মাত্র 2-3 বছর ধরে আমার নাম, কিন্তু আমি সিলেটে কুমিল্লাতে 19 বছর ধরে আমি যে বয়ান করি অত্যন্ত সুনামের সাথে, এমন হাজার হাজার মানুষকে আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি, ধারাবাহিকভাবে প্রেমিকের সংখ্যা বাড়তেছে, কিন্তু আমি একটা যাচাই বাছাই করেছি, আমি অনেক মাহফিলে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে মায়ের কথা বলেছি, আজকে যে বলেছি আপনার মনে কি কষ্ট হয়েছে, মানে অসুবিধা হয়েছে, কিন্তু আমি এই ছেলে এই বাবা মাঝখানে এইরকম ফাঁকা আর রাখবেন না, মাঝখানে ফাঁকা রাখলে শয়তান আসে,
এই জন্য দেখছেন এই ফাঁকা জায়গাটা থেকে যতগুলো মানুষ নড়াচড়া করছে এই ফাঁকা জায়গা থেকে নড়াচড়া করছে এইগুলোর মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয় এই জন্য এখানেই শুধু নড়াচড়া এই জায়গাটাতে শুধু নড়াচড়া এটা হবে না মনে থাকবে হয়তো হুজুর আসার জন্য রেখেছিলেন কিন্তু এখন থেকে এই জায়গা পরিপূর্ণ করবেন সাইড দিয়ে হুজুর কানবেন তবে আমি 19 বছর ওয়াজের ভিতরে আমি দেখেছি অনেক মাহফিলে আমি চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বয়ান করেছি কিন্তু অসংখ্য